বিয়ের অনুষ্ঠানের 18 দিনের মধ্যে বাবা হলেন নায়ক রোশান। বর্তমান সময়ের চিত্রনায়ক জিয়াউল রোশান গত 6 মে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন। বিয়ের অনুষ্ঠানের 18 দিনের মধ্যে বাবা হলেন তিনি। বুধবার 24 মে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রোশানের স্ত্রী তাহসিনা এশা। এসব তথ্য জানিয়েছেন রোশান নিজেই। বুধবার বেলা 11টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রোশানের স্ত্রী তাহসিনা এশা কন্যা সন্তান জন্ম দেন। উচ্ছ্বসিত রোশান বলেন, আমি বাবা হয়েছি, মা ও সন্তান দুজনেই সুস্থ আছে, এর চেয়ে আর ভালো লাগা কী হতে পারে, দুই পরিবারের সবাই খুশি। মেয়ের নাম এখনও চূড়ান্ত করা হয়নি, শিগগিরই আকিকার মাধ্যমে মেয়ের নাম জানাবেন বলেও জানান রোশান। 2020 সালের 11 জুন রোশানের উত্তরার বাসায় গোপনে তাহসিনা এশাকে বিয়ে করেন। চলতি মাসে গোপন বিয়ের খবর জানান রোশান। দুপক্ষের পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে 6 মে সন্ধ্যায় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।